তো আজকে শাস্তিটা একদম ইউনিক আছে, সেটা হচ্ছে দেখো এটা বাঁশি, তোমরা তো সবাই চেনো আশা করি। এটা বাজাতে হবে মুখ এটা যে দিয়ে? ফুটবল বাঁশি, এটাকে বাজাতে হবে নাক দিয়ে। নাক দিয়ে আবার সম্ভব নাকি কোনোদিন? হাই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও। নতুন কোনো চ্যালেঞ্জ ভিডিও না, পুরনো। তবে আজকে হোমমেড চিকেন ললিপপ বানাচ্ছি আর হোমমেড নুডলস মানে চাউমিন বানানো আছে, আর হোমমেড পুরো। দেখো দেখেছো, সব বাড়িতে বানানো। আর 10টা করে চিকেন ললিপপ আছে, 10 পিস, যেটা জীবনে প্রথম এখন আজকে অবধি আমরা 10 পিস এতগুলো চাই। ললিপপ খাইনি, আর বাড়িতে বলেই সম্ভব, অনেকগুলো বানিয়ে নিয়েছি আজকে। আর রেসিপিটা দেখতে গেলে ওর ঋতু ফুড ব্লগস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বা ইউটিউবে গিয়ে সার্চ করো ঋতু ফুড ব্লগস। আর যারা পেজে দেখছো তারা পেজে মানে ঋতু ফুড হাউসেই পেয়ে যাবে। পেয়ে যাবে। তো চলো শুরু করি। আর আজকে পুরো চ্যালেঞ্জ হবে কিন্তু, আর চ্যালেঞ্জের পরে শাস্তি শাস্তিও আছে। আর এই পুরো 10 পিস চিকেন ললিপপ, আর সঙ্গে আছে এই যে নুডলস, নুডলসগুলো ঢাকা পড়ে গেছে, তলাতে আছে, ঠিক আছে, ঢাকা পড়ে গেছে। তো ভাবলাম যে প্রথমে ভাবলাম যে চিকেন ললিপপ নিয়ে চ্যালেঞ্জ করি 10টা করে, তারপর দেখলাম না একটু নুডলস নিয়ে সঙ্গে ভাল লাগবে। তাহলে চলো। আর আমি ওয়েট করে থাকতে পারছি না, ভাজতে ভাজতে আর খিদে তোমাদের পেয়ে কার গেছে। কার চিকেন ললিপপ খেতে ভালো লাগে আমার ভালো লাগে, আমার সব থেকে ফেভারিট। তোমরা কমেন্টস করে জানাও। তাহলে চলো শুরু করি। 1, 2, আর যারা আজকে নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর পেজটাকে ফলো করে নিও, আর পারলে একটু শেয়ার করে দিও। আজকে দারুণ কিন্তু মজার শাস্তি আছে। তো 1, 3, স্টার্ট। প্রথমে আমি, তুমি ললিপপ, আমি প্রথমে নুডলস। আস্তে আস্তে খাও। ও ললিপপটা মারাত্মক। হোমমেড ললিপপ তো, তাই সাইজগুলো একই রকম হয়নি। আচ্ছা তুমি ললিপপটা বেরিয়ে এসো। ওটাতে একদমই মোটা না, পাতলা, খুব সুন্দর মাংস সেদ্ধ হয়েছে। দুটো হাত ধরে কেমন খাচ্ছ? তার জন্য তো আমি ভাবছি হয়ে যাচ্ছে কেন, আমাদের চ্যানেলে হাত দিয়েও খাওয়ার নিয়ম আছে। মাংস পুরো দোষী দোষী।
হোমমেড ললিপপ না, তোমার তো খেতে তুমি তো ললিপপ খেতেই যাও না, আমরা খা কখন তো খাচ্ছি। কোটিটা খুলে চলে আসতাম, ললিপপ একটু শসার সঙ্গে লাগিয়ে মনটা আস্তে আস্তে খাই, এত টেস্ট লাগছে, তুমি হেরে যাবো তো। মাংসটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব স্বাদ। কি বড় ললিপপটা, আমাকে মানে বেছে বেছে বড় করে দিচ্ছ, তারপর ললিপপ যত খাচ্ছে তখন আরো খেয়ে যায়। ভিতরে দুষি আমি আর পাচ্ছি না খেতে, আমি খেতে পাচ্ছি আর পেটের মধ্যে যাচ্ছে না, বাবা পেট ভর্তি হয়ে গেছে। আমি নিজে বসি কই, শেষ করো
আমি তোমার থেকে মেসেজ খাইছি, ধরে শেষ করো তারপর তো জিতবে, ওটা শেষ করতে হবে তারপর জিতবে। আমি আর পারছি না সত্যি করে, আমার গলা অবধি আমি খেয়ে নিয়েছি, আর এর থেকে বেশি খেলে আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে, একদম পেট ভর্তি হয়ে গেছে, এবার পুরো আমার পেটটা ফেটে যাবে। আমি হার মেনে নিলাম আজকে, আমি আমি দেখলাম যে এরপর যদি খাই না আর মানে আমার অন্যরকম লাগছে, শরীরটা ভালো নেই আজকে, আমার ঠান্ডা লেগে আছে তোমরা বুঝতেই পারছো। এর আগেও আরও দুটো খেয়েছে, হ্যাঁ, আর ললিপপগুলো যখন রেসিপি করেছি তখন আমাকে দুটো খেয়ে মানে ওকে রিভিউ দিতে হয়েছে, তোমরা জানো রিভিউ দিই তো, তখন দুটো খেয়ে আমি মানে রিভিউ দিতে দিতে আর মানে আর পারা যাচ্ছে না, অবস্থা সিরিয়াস। তো চলো, ও যেহেতু জিতে গেছে আজকে ইচ্ছা করে আমি জিতিয়ে দিলাম, তো চলো ঘুরে আসি তারপর শাস্তিটা দেখি কী দেয়, ঠিক আছে। চলো আসলাম ফটাফট শাস্তি নিয়ে, আজকে আমার শরীরটা নাক বন্ধ হয়েছে, ঠান্ডা লেগেছে আজকে, তার জন্য আমি খেতে পারলাম না, না ওকে পরের দিন দেখবে হারাবো, আমার শরীরটা একটু ভালো হয়ে যাবে তারপর শাস্তিটা আমি কেমন দিই দেখবে, পরের দিন ওকে হারাবোই। তো ও যেদিনই হেরে যায় সেদিনই ভাবে যে ও আমাকে ইচ্ছে করে জিতিয়ে দিয়েছে, যাই হোক। আজকে আমার শরীরটা ভালো না, ওরা বুঝতে পারছে তাই, আমার চুল মাথায় তেল নিয়ে দেখা যাচ্ছে, চুলটা আছড়িয়েছি, ভদ্র মানুষ হয়ে গেছি আজকে আমি পুরো। না ওর ঠান্ডা লেগেছে একটু, এটা সত্যি কথা। হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে গেছে, নাক দিয়ে কথা বলে, তার উপর আমি 9 পিস ললিপপ খেয়েছি, এটা চাকতিখানির ব্যাপার, এরপরে আমার কি অবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, 2 পিস আমাকে আগে খাওয়া করিয়েছে, রিভিউ দিয়েছিলাম মানে রেসিপি করার পর। তো এই হলো ওর ব্যাপার স্যাপার, তবে শাস্তিটা তো পেতেই হবে। তোমরা যদি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তাহলে এরপর আরো বেশি 20টা করে ললিপপ চ্যালেঞ্জ নিয়ে আসবো, 10টা করে হলো, প্রথমে 4টা করে করেছিলাম, আজকে কটা করে হলো, 10টা, আজকে 10টা করে হলো, এরপর দিন 20টা করে হবে, ঠিক আছে। তো তোমরা আশীর্বাদ করো যাতে 20টা করে করতে পারি, আর আজকে শাস্তিটা দেখে নাও তোমরা, ঠিক আছে। তো আজকে একটা ইউনিক শাস্তি আছে, ইউনিক আছে, সেটা হচ্ছে দেখো, এটা বাঁশি তোমরা তো সবাই চেনো আশা করি, এটা বাজাতে হবে, ফুটবল বাঁশি, এটাকে বাজাতে হবে নাক দিয়ে। নাক দিয়ে আবার সম্ভব নাকি কোনোদিন? নাক দিয়ে বাজা, এটা তো এরকম করে বাজা, এরকম করে মুখ দিয়ে এরকম করে বাজা, আর সুর করে বাজাতে বলিনি আমি, নাক দিয়ে বাজাতে বলেছি। নাক দিয়ে আবার বাজা, নাক দিয়ে কি মানুষ বাজাতে পারে, এটা কি সম্ভব ব্যাপার? এটা কোনো শাস্তির মধ্যে পড়ে, আশ্চর্য ব্যাপার। ঠান্ডা লেগেছে, যাতা হয়ে যেতে পারে, তোমরা দেখো না কিন্তু। নাক দিয়ে বাজানো, মুখ দিয়ে বাজিয়ে দিচ্ছি, হয়ে গেল, ঠিক আছে। না না, নাক দিয়ে বাজাতে হবে, নাক দিয়ে কিভাবে সম্ভব এটা বাজানো, তোমরা পারো? তোমরা কমেন্ট করে জানাও তো, তোমরা কে কে নাক দিয়ে বাজিয়েছো এই বাঁশিটা, নাক দিয়ে বাজানো যাবে কেমন করে, এরকম করে, এরকম নিঃশ্বাস নিয়ে, আমার তো নাকই বন্ধ, আমার নাক বন্ধ বলে নাক দিয়ে বাজানো করাচ্ছো, মানে আমার শাস্তি এই যে কেমন শাস্তিটা দিচ্ছে, এটা বলো উচিত, ও পাপ লাগবে না বলো, তোমরা তোমরাই বলো, বিশাল বড় পাপ লাগবে, ওর নাক বন্ধ হয়ে যাবে ঠান্ডা লেগে, দেখবে কয়েকদিনের মধ্যেই আমার ঠান্ডা লেগেছে তার জন্য আমাকে এরকম শাস্তি দিচ্ছে। নাকে অলরেডি বাঁশি বাজছে, থাক থাক আর জোরে বাজাতে হবে না, ঠিক আছে। না এবার তুমি বাজাও মুখ দিয়ে, না এবার তুমি মুখ দিয়ে বাজাও, না মুছে নাও, না তুমি তুমি, না 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 মুখ দিয়ে, না আমি বাজাবো না, এবার তুমি মুখ দিয়ে বাজাও তুমি তুমি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওগুলো একটু শেয়ার করে দিও আর একটু সাথে থেকো, এভাবেই ভালোবেসো, ঠিক আছে, টাটা।